আনহাস বোঝার জন্য কোন বই পড়তে পারে বারাকাল্লাহ ফিক যে প্রশ্নটা করেছেন আমি তার জন্য দোয়া ও দেশবাসী আল্লাহ কবুল করুন আমিন মানহাস মানে থাকবে কি বলেন নামাজ মানহাস মাযহাব আর মানহাস এক জিনিস না মানহাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমার জানার মতে শেখ ফাউজানের একটা বই অনুবাদ বের হয়েছে শেখ ফাউজানের সংগ্রহ করে পড়বেন আমি একটু সংগ্রহ করেছিলাম বোধহয় জানি না আর আরেকটা হলো মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ তাআলা কয়েকটা বক্তব্যের মানহাজের আলোকে মানহাজ সিরিজ মনে হয় আপনি এই বক্তব্যটা সিরিজ আকারে শুনবেন ইনশাআল্লাহ মানহাজ সব কিছুর সাথে জড়িত মানহাজ আকীদার সাথে জড়িত মানহাজ তাওহীদের সাথে জড়িত মানহাজ ঈমানের সাথে জড়িত মানহাজ ইসলামের সাথে জড়িত মানহাজ সালাতের সাথে জড়িত মানহাজ যাকাতের সাথে জড়িত মানহাজ সিয়ামের সাথে জড়িত মানহাজ আখলাকের সাথে জড়িত কথা বুঝা গেছে সবগুলোর সাথে মানহাজ জড়িত অতএব আলোচনাটা শুনে নেবেন আর মাদানী শেখের বক্তব্য বেশি বেশি শুনবেন ইনশাআল্লাহ আর আমি স্পেসিফিক মানহাজের উপরে একটা আলোচনা করেছি এটা নেট থেকে নিয়ে আপনি ধারাবাহিক শুনবেন তবে একবার শুনবেন না আমি আগেই বলেছি এখনো বলছি বাংলাদেশে যারা কোরআন সুন্নাহর কথা বলে তাদের মধ্যে হাতে গুনে কয়েকজন মানহাজ বুঝে বাকিরা মানহাজ বুঝে না তাওহীদ বুঝে না আকীদাও বুঝে না এটা বাস্তব কথা বলছি আর আমি বলি আপনাদেরকে বেদাতীরা তো বাদী বেদাতীরা অভিশপ্ত মূর্খ তো যারা তাওহীদ আকীদা মানহাজ নিয়ে আলোচনা করে না তাদের বক্তব্য শোনা যাবে আগে দেখবেন তার পরিচয়টা প্রকাশ করেছে কিনা যারা মুতাসাল্লি সালাফি ওয়ার ভান ধরে বুঝছেন তাদের আলোচনা শোনা যাবে বারাকাল্লাহ